আমরা আসলে খাওয়া দাওয়া করলাম, তো প্রীতম খুব সুন্দর গরুর গোশত রান্না করে। যদিও আসলে আমি আমার ব্লগে কখনোই খাবারের কোনো ব্যাপার অথবা খাবার কোনো ছবি দেখাই না, প্রীতমের ওইটাও আসলে দেখাবো না কারণ আমরা ভিডিও করিনি, কিন্তু প্রীতমের গরুর গোশত খুব মজা হয়েছে, প্রীতমের সামনেই বলতেছি। তা আমি এই ভিডিওটার অল্প কিছু অংশ লিজা এবং বেলায়াত্রে মোটামুটি ডেডিকেট করলাম। ওরা যদি না খায় থাকে প্রীতমের ইদানিংয়ের গরুর গোশত, তাহলে ওদের উচিত আইসা হইলো খাওয়া। সো আমি যতটুকু জানি যে প্রীতমের বার্থডের ট্রিট চাইছিল লিজা, না? আচ্ছা আচ্ছা লিজা, আপনার কিন্তু এটা একটা মোক্ষম সময় যে আপনি প্রীতমের এখানে এসে ওর হাতের গরুর গোশত খাওয়া যাবেন, মানে রিয়েলি অনেক মজা ছিল। যাই হোক, আমরা আসলে এখন যেতেছি হলো প্যাডারবর্ন ইউনিভার্সিটিতে। তো প্রীতম, আপনি এই যে প্যাডারবর্ন ইউনিভার্সিটিতে যে ভর্তি হয়েছেন, হ্যাঁ, কোন সাবজেক্টে ভর্তি হয়েছেন? কম্পিউটার সায়েন্স। আচ্ছা আচ্ছা, কেন এই ইউনিভার্সিটিটাই কেন, মানে আরও তো অনেক ইউনিভার্সিটি আছে? মানে এটা হচ্ছে যে আপনার অনেক পপুলার এখানকার, আমি এটা যখন সার্চ করেছিলাম তখন দেখেছিলাম যে আপনার এটা রিসার্চের জন্য খুব রিনাউন্ড একটা ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা, আর বিশেষ করে কম্পিউটার সায়েন্সে। আচ্ছা আচ্ছা, আর যেহেতু আমারও রিসার্চ করার ইচ্ছা ছিল, তো এই জন্য হচ্ছে যে আপনার রিসার্চ অরিয়েন্টেড কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিট হতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, কিন্তু জার্মানিতে কি মানে সেটা হলো এই র্যাঙ্কিং বা খুব রিনাউন্ড ইউনিভার্সিটি কোনোটা ভ্যারি করে, না নিজের পড়াশোনা বা নিজের প্রোগ্রেস সেটাই আসলে সবচেয়ে বেশি ডিপেন্ড করে? মানে ঘটনা হচ্ছে যে যে আপনার রিসার্চ ওরিয়েন্টেড যে ইউনিভার্সিটিগুলো সেগুলোনে হচ্ছে যে পড়াশোনা একই রকম হচ্ছে। আচ্ছা আচ্ছা, ধরেন আপনি এখানে অনেকটা হচ্ছে যে কোনো একটা টিচার খুব ভালো, মানে রিসার্চে যদি খুব অনেক বড় একটা পর্যায়ে থাকে বা ওই ধরনের অনেক রিসার্চ করেছে, তো ওই ওর আন্ডারে যে কোর্সটা থাকে সেটা কেবল সেই নিতে পারে। আচ্ছা আচ্ছা, তো ফর এক্সাম্পল একটা প্রফেসর ছিল, তো এখানে হচ্ছে কোঅপারেটিভ মোবাইল সিস্টেম নামে একটা কোর্স ছিল, সে নিত। আচ্ছা আচ্ছা, তো সে যখন এই ইউনিভার্সিটি থেকে চলে গেল তখন কিন্তু ওই কোর্সটা নেওয়াটা বন্ধ হয়ে গেল, মানে ওই কোর্সটা পুরোটা একবারে বন্ধ হয়ে গেল কারণ ওই টিচার চলে গেছে। আচ্ছা আচ্ছা, আর এখানে যে জিনিসগুলো পড়ানো হতো তারই দেখা গেল যে কোনো ধরনের রিসার্চ সে যেটা করছে এরকম ধরনের জিনিস পড়ানো হতো, বা অন্যান্য রিলেটেড যে রিসার্চ পেপার সেগুলো পড়ানো হতো। আচ্ছা আচ্ছা, তো মানে এতটা প্রায়োরিটি দেওয়া হয় একটা প্রফেসরকে বা কিছু সার্টেন কোর্সগুলোকে। আচ্ছা, তাহলে আমরা যদি মনে একবার শর্ট করে ফেলি, তাহলে রিসার্চ বেসড ইউনিভার্সিটি হওয়ার কারণে আপনার এই ইউনিভার্সিটি চুজ করার জন্য প্রধান কারণ। আচ্ছা, আর একটা ব্যাপার হলো, যদি মনে করেন আমাদের বাংলাদেশ থেকে এই ইউনিভার্সিটিকে ভর্তি হইতে চায়, তারা তো মোটামুটি ইউনিভার্সিটির প্রোফাইল ঘেটে টেটে বুঝতে পারবে যে আসলে কি রিকোয়ারমেন্ট। আপনি শর্টকাট একটু বলতে পারবেন যে কেমন রিকোয়ারমেন্ট হইতে পারে, যেমন IELTSটা কেমন লাগতে পারে, তারপরে রেজাল্টটা কেমন লাগতে পারে, বা আপনার টাকা দিয়ে পড়তে হবে কিনা, দু তিনটা কোশ্চেন। তো এখানে হচ্ছে ইউনিভার্সিটিতে IELTS এর যে রিকোয়ারমেন্টসটা, এটা আপনার হচ্ছে 6.5 বা তার চাইতে বেশি হলে এটা বেটার। আচ্ছা আচ্ছা, আর এখানে পড়াশোনার জন্য এডুকেশন ফ্রি, বাট তারপরেও আপনার মাসে অ্যারাউন্ড 320 ইউরো দেওয়া লাগে, যেটা মাসে না 6 মাসে। আচ্ছা আচ্ছা, এক সেমিস্টার। তো এটা অ্যাকচুয়ালি সেমিস্টার কন্ট্রিবিউশন বলে, এটা টিউশন ফি না, বাট এটার এগেনস্টে কিছু কিছু সার্ভিস পাই, ফর এক্সাম্পল সেমিস্টার টিকিট। আচ্ছা আচ্ছা, মানে যে ফুল এনআরবি যে স্টেটটা সেটা ঘুরতে পারবে না? এই টিকিট দিয়ে বাস ট্রেন ট্রাম এনআরবিতে এটা ফ্রি। আচ্ছা, আপনি কি মানে বাংলাদেশের স্টুডেন্টদেরকে এই ইউনিভার্সিটি রেকমেন্ড করবেন, মানে প্লেস, প্যাডারবর্ন প্লেস, কাজের সুবিধা? কারণ হলো বাংলাদেশ থেকে যারা আসে বেশিরভাগই চায় হলো যে নিজে কাজ করে পড়াশোনা করবে, বা নিজে এমন কিছু করবে যেটার মাধ্যমে মোটামুটি পড়াশোনার খরচটা মিটিয়ে ফেলতে পারবে বা তার অ্যাকোমোডেশন খরচটা মিটিয়ে ফেলতে পারবে। আপনি কি প্রেফার করেন? আচ্ছা, এটা অনেক সুন্দর একটা কোয়েশ্চেন, তো এটা আমি খুব ভালোভাবে অ্যান্সার দিতে যাচ্ছি, কারণ আমি যেটা দেখছি যে এখানে যে এই ইউনিভার্সিটিতে যারা আসছে তারা কেন আসছে এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি অনেকজনকে দেখেছি বাংলাদেশ বা অন্যান্য দেশের, যে ওরা এসছে ইউনিভার্সিটিতে
তারপরে কিছুদিন পরে পড়াশোনা ভালো লাগেনি, কারণ এটাতে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা। আচ্ছা আচ্ছা। তো যখনই ভালো লাগেনি তখনই তারা তখন ছয় মাস পরে বা কেউ এক বছর পরে বাধ্য হয়ে যাচ্ছে যে চেঞ্জ করতে। আচ্ছা আচ্ছা। কারণ জাস্ট বিকজ যে তারা চাচ্ছিল যে এমন কিছু একটা যেখানে আপনার ইউনিভার্সিটিতে যাবে, কিছু কাজ শিখবে, তারা যে ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে সেরকম ধরনের, দেন ওইটা শেষ করে একটা জব করবে। আচ্ছা আচ্ছা। কিন্তু যখনই একটা জিনিসটা রিসার্চ ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, এখানে আপনার টেকনিক্যাল স্কিল শেখানো হচ্ছে প্লাস আপনার থিওরিটিক্যালিও অনেক কিছু করতে হচ্ছে। লাইক হচ্ছে এক একটা যখন আপনি ইয়ে পড়ছেন, কোনো কাজ করছেন, অ্যাসাইনমেন্ট করছেন, সেগুলোর জন্য রিসার্চ পেপার পড়তে হচ্ছে। তো সেটা হচ্ছে অনেকেই চায় না। আচ্ছা আচ্ছা। তো যদি কারো রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা ভালো না লাগে তাহলে আমি বলবো যে দেন ইট ইজ নট ইউনিভার্সিটি ফর ইউ। আপনার যদি রিসার্চ ভালো লাগে বা আপনার যদি এরকম কোনো চিন্তাভাবনা থাকে যে আপনি পিএইচডি করবেন কম্পিউটার সায়েন্সে বা অন্য কিছুতে, বাট আপনি যদি এভাবেই ডিসাইড করেন আচ্ছা ঠিক আছে আমি করতেও পারি নাও পারি, দ্যার ইজ এ চান্সেস আই মে ডিসাইড টু ওয়ার্ক অর আই মে ডিসাইড টু পার্সু পিএইচডি এনিথিং, দেন আই উড সাজেস্ট দেন আচ্ছা গো ফর ইট। আমরা যদি একেবারে কয়েকটা কি পয়েন্টে আসি, যেটা হলো যে কেউ যদি রিসার্চ বেস কাজ পছন্দ করে তার এই ইউনিভার্সিটিতে আসাটা একটা ভালো ডিসিশন। রাইট। তারপরে হলো যে তাকে ডেফিনেটলি কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে হবে, দ্যাট মিন্স রিসার্চ পেপার স্টাডি করা, তারপর ডিফারেন্ট কাইন্ড অফ স্টাডি করা, রিসার্চ করা, সেই জিনিসগুলো করতে হবে। রাইট। আর একটা কথা বলবো যে এখানে হচ্ছে ইউজুয়ালি ডিগ্রি হচ্ছে দুই বছরের, কিন্তু করোনার কারণে এটা হচ্ছে 2.5 ইয়ার্স করেছে, বাট ইউজুয়ালি এখান থেকে পাশ করে বের হতে স্টুডেন্টদের মোর দ্যান 3 ইয়ার্স অন এভারেজ। আচ্ছা আচ্ছা। মোর দ্যান 3 ইয়ার্স, 3.5 ইয়ার্স। আচ্ছা। এবং এমনও দেখা গেছে যে 4 ইয়ার্স বা তার চেয়েও বেশি লাগছে। কেন লাগছে? কারণ জাস্ট বিকজ আমরা যারা আসি আমরা প্রিপেয়ার থাকি না যে আমরা কি করতে যাচ্ছি আর এখানকার প্রেসার গুলো কিরকম। যেমন এখানের যে কোর্স ওরিয়েন্টেশন আছে, তো চারটা কোর্স নেওয়া, তিনটা কোর্স নেওয়া মানে অনেক বড় একটা প্রেসার নেওয়া। আচ্ছা। প্লাস আপনার হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকে। আচ্ছা। যেটা পাস না করলে দেখা গেলো আপনি এক্সামই দিতে বসতে পারবেন না। আচ্ছা আচ্ছা। মানে সেটা ফেল করলে স্টুডেন্ট লাইস্টিং যেটা বলে সেটা, যদি আপনি এটা হচ্ছে আপনার উইকলি থাকে, অন উইক বেসিসে। আচ্ছা আচ্ছা। কোনটা 1 উইক, কোনটা 2 উইকস, সে কাজগুলো ডিফিকাল্টও থাকে। আচ্ছা প্রীতম, আপনার কাছ থেকে আসলে মোটামুটি একেবারে খুব ভালো একটা আইডিয়া পাইলাম, এবং মোটামুটি আমার মনে হয় যারা ভিডিওটা দেখবে তারাও আইডিয়া পাইলো। এবং আমার আসলে একটা আলটিমেট কথা বলি, আমরা আসলে এত পড়াশোনা করতেছি বা এত পড়াশোনা করবো, এর পিছনে আমরা ভালো একটা জব অথবা সিকিউর একটা জব পাওয়ার জন্যই আসলে আমরা চেষ্টা করি বেশিরভাগ ক্ষেত্রে, আমরা যারা বাংলাদেশ থেকে আসি বেশিরভাগ ক্ষেত্রে। সো এইখানে ফেলো স্টুডেন্টদের জব ক্যারিয়ার বা জব সিচুয়েশন কেমন? মানে আপনার তো অলরেডি মোটামুটি আপনার সিনিয়রদের সাথে মোটামুটি কমিউনিকেট হয়েছে, নট অনলি বাংলাদেশি স্টুডেন্ট, আদার্স স্টুডেন্টদেরকে, বা তারা কেমন পজিশনে আছে, বা তারা আদৌ কি এখান থেকে একটা মাস্টার্স পার্সিউ করে সে কি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে কিনা, এরকম কি কোনো একটা ধারণা দেওয়া যায়? রাইট। তো আমি এখানে যতগুলো ফ্রেন্ড আমার, ধরেন হচ্ছে ইন্ডিয়ার কিছু ফ্রেন্ড আছে, আমার বেশিরভাগ ফ্রেন্ডই হচ্ছে ইন্ডিয়ার আছে, তারপর বাংলাদেশিও আছে এখানে। তো আমি ওদেরকে যেটা দেখছি যে সেটা হচ্ছে যদি কম্পিউটার সায়েন্স থেকে যারা পড়ছে এখানে, তো ওরা কেউ মানে মোস্ট অফ দ্য কেসেসে আই উড সে দ্যাট অ্যাবাউট 90% কোনো না কোনো কিছু একটা করছে। আর টেকনিক্যাল কাজের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার হচ্ছে না। আচ্ছা। তো কেউ না কোনো 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 না কোনো একটু কিছু করছে, যদি এটার চান্সেস বেশি থাকে তাহলে এটার চান্সেস বেশি যে ও পড়াশোনা শেষ করে দেখা গেল ওই কোম্পানির যদি ভালো লাগে জিনিসটা পার্মানেন্ট জব হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি বলবো যে হ্যাঁ, যদি কেউ ভালো করে আর কি কাজ পারে কোনো কিছু বা চেষ্টা করে এখানে অনেক ভালো কিছু করা যাবে। আচ্ছা। আমরা তো মোটামুটি ইউরোপিয়ান যে পড়াশোনা, প্রত্যেকটা স্টুডেন্টই তার পড়াশোনার পাশাপাশি মোটামুটি এক্সট্রা কিছু করে। সাপোজ
সে কোন একটা প্রোগ্রামিং এ খুব ভালো তার দক্ষতা আছে, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে মানে খুব কম স্টুডেন্ট পাওয়া যায় যে সে হয়তো কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে, কোনো একটা সফটওয়্যারে সে মোটামুটি মাস্টার, এরকম কিন্তু খুব কম পাওয়া যায়। কিন্তু ইউরোপে আমরা মোটামুটি এটা কিন্তু একটা অ্যাভেলেবেল অনেকের, যদিও তাদের বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে। এইরকম কোনো ফ্যাসিলিটি যদি কেউ ডেভেলপ করে আসে, যেমন কেউ যদি মনে করে হ্যাঁ ব্যাচেলর করতেছে সেকেন্ড সেমিস্টারে অথবা সেকেন্ড ইয়ার, সেই ধরনের কোনো সফটওয়্যার বা এই ধরনের কোনো প্রোগ্রামিং যদি ডেভেলপ করে ফিউচারে এই ইউনিভার্সিটি বা এর সাথে মিলিয়ে ভালো হতে পারে, এমন কোনো টিপস দেওয়া যায় কি? হ্যাঁ, মানে জিনিসটা এক্স্যাক্টলি আমি সেম সিমিলার টাইপের কথা বলবো যে ধরনের অ্যান্সার আপনি চাচ্ছেন, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট ওদের কি করা উচিত যেন এখানে জিনিসটা আর কি বেটার হয় বা গ্যাপটা কভার হয়, আপনি এরকমই কিছু বলছেন কি? হ্যাঁ হ্যাঁ, তো যেটা আসলে ওদের সাথে মানে আমাদের সবকিছুর পরেও কিন্তু আমরা এইটুকু মনে করি যে এখানে যারা ইউরোপিয়ান যারা পড়াশোনা করেছে তাদের থেকে কিছুটা হলেও আমরা একটু ব্যাকওয়ার্ডে আছি, আমার জানি কেন মনে হচ্ছে, এবং অনেকেরই হয়তো মনে হইতে পারে বা নাও হইতে পারে। আমার মনে হয় যে এটার সঙ্গে লাইক খুব ক্লোজলি রিলেটেড যে জিনিসটা সেটা হলো সিস্টেম। আমাদের সিস্টেমে আমি বলবো যে কিছু ইম্প্রুভমেন্ট নিয়ে আসা উচিত। যেমন ফর এক্সাম্পল আমি একটা কথা বলি যে আমি কম্পিউটার সায়েন্স থেকে পড়ে এসেছি, বাংলাদেশ থেকে পড়ে এসেছি, বাট আমি কোনো একটা প্রজেক্টে কাজ করিনি। আচ্ছা আচ্ছা, মানে থ্রু আউট দ্য মাই আন্ডারগ্র্যাড আমি কোনো একটা বড় একটা প্রজেক্টে কাজ করিনি। আমি জানি না প্রজেক্টে ডিপেন্ডেন্সিস কী হয়, সিম্পল ছোট ছোট জিনিস যে জিনিসগুলো অ্যাকচুয়ালি আমার জানা উচিত ছিল, একটা মাল্টি ক্লাস একটা প্রজেক্ট আছে, প্রজেক্ট দেখতে কীরকম হয়, রান করতে হয় কী করে, কিছু নাম এক্সাম্পল কোনো কিছু, কেউ ইনস্ট্রাকশান দিচ্ছে, আমার সুপারভাইজার ইনস্ট্রাকশান দিচ্ছে, আমি ওরকম ধরনের কাজ করছি, এরকম ধরনের কাজ কিন্তু আমরা করি না। কিন্তু আমরা যখন এখানে আসি এখানে সব কিছুই প্রজেক্ট আর প্রজেক্ট। আচ্ছা আচ্ছা, তো আমি বলবো যে এই ধরনের এক্সপিরিয়েন্স মানে আমাদের সিস্টেমে যদি এরকম কিছু ইন্ট্রোডিউস করা যেত তাহলে পরে খুবই ভালো হতো। এবং এটা কিছু পার্সোনাল উদ্যোগেও যদি কিছু করা যায়, যেমন এখন অনেক কোম্পানি আছে বা অনেক দেশ আছে যারা আসলে অনেক ধরনের সার্ভিস দিচ্ছে যেটা অনলাইনে দিচ্ছে, যে ইচ্ছা করলে সে বাংলাদেশে বসেও পার্সিউ করতে পারে অথবা কোনো একটা প্রজেক্টে কাজ করতে পারে, অনেক আছে। কিন্তু আমি যেটা মোটামুটি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি, যেমন আমি একজনকে চিনি যে সেটা আসলে স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট, সে কোনো একটা কোম্পানির সাথে ফ্রি হিসাবে কাজ করতেছে, স্ট্যাটিস্টিক্স বেস কিছু কাজ করতেছে, এই কাজগুলো মোটামুটি ডেভেলপ করতে পারে এই সাবজেক্টটার সাথে যদি মিলিয়ে সে যদি কিছু করতে চায়, সাপোজ প্রোগ্রামিং বা অন্য কোনো সিস্টেম নেটওয়ার্ক, বা আপনি ভালো জানেন এই টেকনিক্যাল ব্যাপারগুলো, এইগুলো কি বেটার হয় না? হ্যাঁ অবশ্যই, এই জিনিসগুলো অনেক বেটার হয় যে আপনি রাইট, মানে আপনার হচ্ছে যে আপনি যখন একটা প্রজেক্টে অনেকগুলো প্রজেক্টে কাজ করবেন তখন মানে আপনি হয়তো নতুন, আপনি যদি কোথাও যাচ্ছেন শিফট করছেন জব করছেন, আপনার জিনিস কিন্তু সেমই থাকছে, একটা জাস্ট ডিফারেন্ট একটা প্রজেক্ট থাকছে, বাট আপনি এই ধরনের কাজ যখন করে আসছেন তখন আপনি চান না চান উইলিংলি আনউইলিংলি মানে ওই এক্সপিরিয়েন্সগুলো আপনাকে অনেকভাবে হেল্প করছে। আচ্ছা আচ্ছা, অনেক কিছু আপনি জানছেন, মানে একটা এক্সপিরিয়েন্স ধরেন অনেক ডিফারেন্স ক্রিয়েট করে, যেটা যদি আপনি একটা ইউনিভার্সিটি থেকে একটা এক্সপিরিয়েন্স পেয়ে আসেন যে আপনি একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাবেন, আপনার ওই সিস্টেমের মধ্যে দিয়ে আপনাকে মেক শিওর করবে সিস্টেমটা যে আপনার কিছু ওয়ার্কিং ক্যাপাবিলিটি আছে, কোনো একটা প্রজেক্টে কিভাবে কাজ করতে হয় না হয়, তখনই আপনি কিন্তু এটা আসলে লাইক ইন্ডাস্ট্রিয়ালি যখন আপনি যাবেন মানে অনেকটা ক্লোজলি রিলেট করতে পারবেন জিনিসগুলো, আপনার জন্য কিন্তু লাইফটা ইজিয়ার হয়ে যাবে। যখনই আপনি যাবেন না তখন দেখা গেল যে আপনি যে পজিশনে আছেন আর আপনার যে ব্যাকগ্রাউন্ড যে গ্যাপ এটা বিশাল বড়, তখন দেখা গেল যে অনেক অনেক ধরনের লাইক ডিপ্রেশন কাজ করে জিনিসটা, লাইক ডিফিকাল্ট হয়, অনেক ডিফিকাল্ট হয় কোপ আপ করাই। থ্যাংক ইউ প্রীতম, আপনি আমার সাথে অনেক সময় দিলেন, আসলে আমরা আসলে ব্লগিং করতে আসছি, মাঝখানে একটা ইন্টারভিউর মতো করে ফেললাম। আই থিঙ্ক আমার যতটুকু ধারণা প্রীতম যে ইনফরমেশনগুলো দিয়েছে এর ফলে কিছু মানুষের কিছু হলেও উপকার হতে পারে। এটা তো ফুল প্যাডারবর্ন ইউনিভার্সিটি রাইট? না আরো বড় আছে, মানে যে ওইদিকে অনেক বড় আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের বিবলিওটেকটা কোন দিকে? আমাদের বিবলিওটেকটা আছে ওই সাইডে। আচ্ছা আচ্ছা, মানে এইটা যেতে হবে, এটা এইখানে মানে অনেক বড় আসলে। আচ্ছা, আপনাদের এই ক্যাম্পাসটা কি আরো আছে? হ্যাঁ, মানে এটার একটা ছোট একটা পোরশন আছে হচ্ছে আপনার প্যাডারবর্নের আরেকটা সাইডে, ওখানে হচ্ছে হাই পারফরম্যান্স কম্পিউটিং আচ্ছা ডিপার্টমেন্ট যেটা সেটা ওইখানে। আচ্ছা আচ্ছা, আপনি তো এখন পর্যন্ত ইয়া করতে পারেন নাই না, কিছু না ফিজিক্যাল ক্লাস করতে পারেন নাই?
না ফিজিক্যাল ক্লাস করতে পারিনি, কিন্তু মানে সবই অনলাইন ক্লাস। হ্যাঁ মানে জাস্ট এক্সাম দিয়েছিলাম ফিজিক্যাল। এটা এটা কি অডিটোরিয়াম? হ্যাঁ অডিটোরিয়াম ম্যাক্সিমাম। হ্যাঁ অডিটোরিয়াম। আচ্ছা আচ্ছা, আর এই এটা এটা কি অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং? আমাদের ইউনিভার্সিটিতে আসলে যাওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, এটা কি রেসিডেন্সিয়াল এরিয়া? আচ্ছা আচ্ছা, তো আসলে আমরা আসছিলাম হলো প্যাডারবর্ন ইউনিভার্সিটিতে ঘুরে দেখার জন্য। মাঝখানে আমি আসলে বন ইউনিভার্সিটি বলে ফেলছি, কারণ প্যাডারবর্ন আর বন মোটামুটি দুইটার ভিতরেই বন আছে। তো সো আপনারা যারা এই ইউনিভার্সিটিতে পড়তে চান, আপনারা প্রীতমের কথাগুলো শুনে ডিসিশন নিতে পারেন। এবং আই থিঙ্ক প্রীতম মানে তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে অনেক কিছু বলেছে। আমি অবশ্য ইউনিভার্সিটির সব কিছু দেখাতে পারিনি ঘুরে ঘুরে, কিন্তু মোটামুটি ক্যাম্পাসটা কিছুটা হলেও দেখাতে পারছি। এবং আমরা আশা করি যে আপনারা এই ভিডিওটা লাইক করবেন। আপনাদের যদি মনে হয় যে না ভিডিওটা কিছুটা হলেও উপকার করেছে, লাইক অথবা কমেন্টস অথবা সাবস্ক্রাইব করতে পারেন আপনার যদি পছন্দ হয়। আর পছন্দ না হলে তো কিছু করার নেই, হয়তো একটা সময় পছন্দ হয়ে যেতে পারে। এটা কি? এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে সার্ভিস সেন্টার। আচ্ছা আচ্ছা, আপনাদের ইউনিভার্সিটির একাডেমিক বিল্ডিং অনেক সুন্দর। হ্যাঁ